চীনা টিকা ব্যর্থ হওয়ার পর ভারতের দ্বারস্থ হল ব্রাজিল শনিবার থেকে ভারতে শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া তার আগে ব্রাজিল জানিয়েছে ভারতের সাহায্য চায় তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট জানাচ্ছে বিশেষ বিমান পাঠানো হচ্ছে ভারতে যার সাহায্যে ভারত থেকে ভ্যাকসিন দেশে নিয়ে যেতে চাইছে ব্রাজিল ব্রাজিল মিলিয়ন ডোজের জন্য আবেদন করেছে ইতিমধ্যে কমপক্ষে বিমান পাঠানো হয়েছে সূত্রের খবর যে বিমান পাঠানো হয়েছে তাতে রয়েছে বিশেষ তাপমাত্রা যার মাধ্যমে সঠিকভাবে সংরক্ষণ করা যাবে ভ্যাকসিন এই সপ্তাহের মধ্যেই ব্রাজিল ভারত থেকে ভ্যাকসিন দেশে নিয়ে যেতে চাইছে এই বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনাও করা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী সেখানে ভ্যাকসিন ব্রাজিলে পাঠাতে আবেদন করেছেন তিনি সেরাম ইনস্টিটিউট যে কোভিশিল্ড প্রস্তুত করেছে সেই ডোজ দুই মিলিয়ন চেয়ে পাঠিয়েছে ব্রাজিল ভারতে চলতি মাসের ভ্যাকসিনেশনে যাতে কোনোভাবে প্রভাব না পড়ে সেই দিকেও বিশেষ নজর রাখতে বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফেস